আমাদের কাছে শরিক আইপিএফটি আপনাদের যুক্ত শরিক মথার দিকে এগুচ্ছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আগামী দিনে পাহাড়ের লড়াইটা আপনারা কিভাবে করবেন? এটা তো আপনি জানি না কোত্থেকে সেই খবর পেয়েছেন, আইপিএফটি যারা বিধায়ক রয়েছেন, ছজন বিধায়ক আমাদের মুখ্যমন্ত্রীর সমর্থনে রয়েছে, এবং যে সংখ্যাটা বা যে অংশটা আপনি মথার দিকে যাচ্ছে বলছেন তারা নেগলিজেবল। কিন্তু আগামী দিনে আপনি সুরমার রেজাল্টটা মিলিয়ে নেবেন, যেখানে আপনারাও বলছিলেন একটা অংশ, মানুষ বলছিল যে ত্রিপুরা মথা সেখানে জয়ী হবে, ভোটের নিরিখে কিন্তু সেটা নয়। ট্রাইবেল বেল্টে ত্রিপুরা মথা ট্রাইবেল ভোটকে ধরে রাখতে পারেনি, বিজেপির পক্ষে এসছে, এবং এখন পর্যন্ত যা ট্রেন্ড সেভেন্থ রাউন্ডের শেষে সুরমাতে 5,500 ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী এগিয়ে রয়েছে, আরেকটা রাউন্ড রয়েছে, আমরা আশা করছি ওইটাও ঐতিহাসিক মার্জিন হবে। তো এটা তারপরেও আমরা বলছি সিপিএম এবং কংগ্রেসের যে অশুভ শক্তি মিত আমি জোট, তাদেরকে পরাজিত করতে হবে। যারা নিজেদেরকে প্রকৃত বাম বিরোধী বলে মনে করেন তারা আমাদের সঙ্গে থাকবেন, বিজেপির সমর্থনে থাকবেন, এবং তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী 2023 সাল নির্বাচনে জয়ী হব, এই রাজ্যে দ্বিতীয়বার বিজেপির সরকার গঠিত হবে।